Salam alaikum, a mí Selim. I got him stage 5 hour one perfect approach. You can overdrive. ধারণা করেছিলাম যে এই বোম মাইনে হয়তো আমার সার্জন ব্রেক হয়তো লাইফ কিছু থাকবে, এখানে যে ডাবল মাইন আমি সেটা খেয়াল করি নাই। আবার এখানে ওভার স্মোক হয়ে গিয়েছিল, যার কারণে আমার টুপগুলো দেখান সেই তো হলো ফার্স্ট টাইম আমি একবার ট্রাই করলাম স্টেজ ফাইভে, একবার স্টেজ ফাইভে দ্বিতীয়বার, এবার একদম টোটাল আমি বলে একদম তারা খেয়ে গিয়েছি। এবার দেখেন মাইন্ড ক্লিয়ার করতেও মনে নাই, তো ল্যান্ড করার পর আমি মাইন্ড ক্লিয়ার করছি। দেখেন অবস্থা কি হচ্ছে, আমার ব্রেক নাই, না 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 এইবার না, এবারে আমি এইবার আমি ভুল করেছিলাম, এবার আমি এটা মার্ক করতেই ভুলে গিয়েছিলাম যে এইখানে আমার এই শক ল্যান্সারটা আমার রেঞ্জে আছে। এগুলো মানে খেয়ালিপনা অ্যাটাক ছিল আমার মনে হয়। ও এইবার এসে আমি রিয়েলাইজ করছি যে কী করছি কী করছি, হোয়াট দ্য ফিশ হোয়াট ফলো মি, এই টাইপের কিছু আমি মানে বুঝতে পারছি যে আমি কী করছি কি। এইবার এইবার থার্ড টাইম আমি একদম অল ট্রুপ মানে আমার জন্য ব্রিজি মোমেন্ট হয়ে যাচ্ছে। থার্ড টাইমের ব্যাপারটা হচ্ছে আমি রিয়েলাইজ করতে পারছি যে আমার আসলে থার্ড টাইম আমার গান এনার্জি লেভেল বেশি ছিল না, আমি ওভার স্মোক হয়ে গিয়েছিলাম। আর আমার এক বোট
হেভিও নেওয়া আছে, তো যেহেতু আমার হেভির প্রয়োজন নাই। আমি যদি ডাবল স্মোক না করতাম সেক্ষেত্রে আমার জোকাগুলো একদম পেরড হয়ে যাচ্ছিল। লাকিলি আমি ম্যাথকে মারতে পসিবল সেটা পারি নাই। তুমি কি করেছিলাম স্টেজ সিক্সটা শেষ করতে? ওকে সব পয়েন্ট সেম, হয়তো আমি আমার গান বাজনা সেভ করতে পেরেছি। এবার আমার গান বোনার ছিল না, তো ট্র্যাকটা সেম ছিল। না এটা বাগ প্রবলেম, যার কারণে আমি স্টেজ সিক্স এখানে দেখাচ্ছে আমি ডিস্ট্রয়, বাট এই অ্যাটাকটা এখানে তো
বারবার এই অ্যাটাকটাই দেখাচ্ছে, এটা একটা বাগ বাগ প্রবলেম। এই কারণে আমি বলছি যে আমি বারবার শেয়ার করছি যেটা আমি ডিস্ট্রয় করেছি, কিন্তু দেখাচ্ছে না। ও একদম যত সম্ভবত আমি 4 থেকে 5 মাস হবে, হ্যাঁ 4-5 মাস হবে আমাদের তেমন কোনো বড় আপডেট আসছে না, প্রবলেম নিয়ে কাজ করছে না। মানে ডেভেলপার তারা আদৌ পৃথিবীতে বেঁচে আছে কি নাই তারা সেটাও জানান দিচ্ছে না, মেঘে আসবে আর সেটার কোনো ধরন এখনও দেখছি না। যাই হোক, Stage 6 আমি শেষ না করলে তো Stage 7 আসতে পারি নাই, তো দেখেন Stage 7ও আমার দুইটা অ্যাটাক লেগে গিয়েছিল। এই ওয়াকিং পাথটা ব্যবহার করছি যাতে আমার এই মাইনগুলো ক্লিয়ার করতে না হয়, এখান থেকে এটা এটা আমি এই ধরাটা একদম একদম ধরা দেখবেন আমি টুলসগুলো কীভাবে দেখছি খালি ওই মোমেন্টটা ছিল আল্লাহ আল্লাহ, মানে আমার আমার বাঁচাই দাও আল্লাহ আমার বাঁচাই দাও, মানে ওই একটা মোমেন্ট ছিল এরকম যে আমার সার্জেন্ট ব্রেক। আমি জানি যে ব্রেক ছাড়া পসিবল না, এটা একদম পসিবল ব্যাপার। যাই হোক, সেক্ষেত্রে আমি একটা গ্রুপ তো লস্ট হয়নি আমার, ঠিক কারণে এখন 7 8 আমার ব্যারেজ পয়েন্ট ছিল এই দুটোর মাঝখানে, এই দুটোর মাঝখানে মিডল পয়েন্ট। কিন্তু আমি আমার ওয়াকিং পাথটা যেটা এই এখানে ব্যবহার করছিলাম সেটা আমি একদম এই মোটরের একদম কোনায় নিয়ে আসছি, যার কারণে আর এই মাইনে পড়ার পসিবিলিটি ছিল না একদম। দিকটা এই পাশে চলে আসছে, তো তারপর আমি আমার এই ঠান্ডা মাথায় আরও বেশ কিছু ভুল করে ফেলেছিলাম। এই যে ফ্লেয়ার দিয়ে ফেলেছিলাম মেশিন গানে, শর্ট পয়েন্ট অনলি দুইটা এখানে আউট অফ রেঞ্জ না। Stage 7 ক্লিয়ার, এই লেভেলের গানবোর্ড এনার্জি দিয়ে, এই লেভেলের ট্রুপ হেলথ ড্যামেজ বা ট্রুপ লেভেল দিয়ে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। টেরর দেখতেই পাচ্ছেন আমার স্টকের অবস্থা, গার্ডিয়ান মাস্টার পিস আমার অনলি 20, গার্ডিয়ান এখানে 15 14 11, অনলি একটা সিঙ্গেল আমার একটা ট্রুপ ড্যামেজের স্ট্যাচু 27%। তো এই লেভেলের স্ট্যাচু ফরমেশন দিয়ে, এই লেভেলের গান বোর্ড এনার্জি দিয়ে আসলেই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো যাই হোক, এই তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।